আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে বাচ্চাদের রুটিন নিয়ে একটু কথা বলবো। বাবা মাদের অনেক সময় কমপ্লেন থাকে যে তারা তাদের বাচ্চাদেরকে আসলে ঠিক মতো খাওয়াতে পারে না, ঠিক সময় মতো ঘুম পড়াতে পারে না। বাবা মা একটা সময় চায় যে বাচ্চারা আসলে রুটিন মেনে চলুক, কিন্তু দেখা যায় বাচ্চারা আসলে বাবা মায়ের সেই রুটিনের মধ্যে কোনোভাবে আসতে চাচ্ছে না। আমার আজকের ভিডিওতে এই টপিকটাই ক্লিয়ার করব যে আসলে আমাদের ভুলটা কোথায়, যে প্যারেন্টস আমরা ভুল কোথায় করি। দেখা যায় দেড় বছর দুই বছরের পর একটা বাচ্চার অনেক সময় রাত জাগার অভ্যাস হয়ে যায়। দেখা যাচ্ছে বাবা দেরিতে আসার কারণেই হোক বা বাসার সবাই বাচ্চাটিকে নিয়ে খেলাধুলা করার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, বাচ্চাটি রাতে ঘুমাতে অনেক দেরি করে। অর্থাৎ এই ছোটবেলা থেকে তার যে ঘুমাতে দেরি করার যে অভ্যাস, সেটা যখন তিন চার বছর পর্যন্ত তার স্কুলের আগ পর্যন্ত চলতে থাকে, তখন তার স্কুল যখন শুরু হয় তখন তাকে আসলে রুটিনের মধ্যে আনার চেষ্টা করে বাবা মারা দেখা যাচ্ছে ব্যর্থ হচ্ছে। বিষয়টা ছোটবেলা থেকেই লক্ষণীয় যে আপনি যদি ছোটবেলা থেকে আসলে বাচ্চাদেরকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, স্পেশালি দেড় দুই বছরের পর থেকে যখন মায়ের বুকের দুধ খাওয়া শেষ হয়ে যায়, তখন যদি একটা রুটিনের মধ্যে ফেলতে পারেন, তাহলে সেই বাচ্চাগুলো যখন স্কুল শুরু হয় অটোমেটিক তারা অনেক আর্লি ঘুমাবে এবং সকালে স্কুলে তারা সময় মতো উঠতে পারবে, যেতে পারবে। দেখা যাচ্ছে স্কুলে বাচ্চাদেরকে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বাবা মার মধ্যে এক ধরনের স্ট্রেস কাজ করে, তারা তাড়াহুড়া শুরু হয়ে যায়। দেখা যাচ্ছে বাচ্চাটা হয়তো ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছে, বা বাচ্চাটার সাফিসিয়েন্ট ঘুম না হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের আইকিউ এবং স্বাস্থ্য দুটোর মধ্যে ইভেন ব্যবহারেও কিন্তু অনেক প্রভাব ফেলে। সুতরাং আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের বুকে দুধ খাওয়া শেষ হয়ে যাওয়ার পর্বের পর থেকেই বাচ্চাদেরকে অবশ্যই একটা রুটিনের মধ্যে আনতে। স্পেশালি বাচ্চারা যদি রুটিনের মধ্যে থাকে তাহলে অনেক সুন্দরভাবে তারা রাতে ঘুমাবে এবং ঘুম থেকে উঠবে। প্রথমত হচ্ছে যখন বাচ্চারা আসলে সকালে ঘুমটা থেকে উঠবে ঠিকঠাক মতো, তখন সে প্রপারলি একটা নাস্তা করবে। এবং এই নাস্তা করাটা কিন্তু অনেক মা বাবা মা কমপ্লেইন থাকে বাচ্চা নাস্তা করতে চায় না, এটার মূল কারণ কিন্তু বেশি রাতে জাগা অথবা আনটাইমলি রাতে ডিনার করা। তা আমরা যখন সকালে বাচ্চাটা ঘুম থেকে উঠবে, রুটিনটা ঠিক হবে, তখন সে কিছু না কিছু খেয়ে যাবে এবং স্কুল থেকে আসার পরে সে প্রপারভাবে তার লাঞ্চ করবে, এবং দেখা যাচ্ছে সে দুপুরবেলা হয়তো যদি একটু ন্যাপ নেয় এবং সেই সাথে রাতের খাবারটি আর্লি করা। এক্ষেত্রে রুটিনে যে সমস্যাটি আরেকটি হয়, ছোটোবেলা থেকে দেখা যায় তিন চার পাঁচ বছর পর্যন্ত বাবা মারা বাচ্চাদেরকে জোর করে অনেকক্ষণ দুপুরে ঘুম পাড়িয়ে রাখে, এটাতেও কিন্তু তাদের ভবিষ্যৎ রুটিনে প্রবলেম হয়। আপনি যদি একটা বাচ্চাকে তিন চার ঘন্টা দুপুরে ঘুম পাড়িয়ে রাখেন তাহলে অবশ্যই সেই বাচ্চাটি কিন্তু রাত জাগবে এবং রাতে তার ঘুম আসতে দেরি হবে, পরবর্তীতে রুটিনটা ব্রেক হয়ে সকালে সে অনেক আর্লি উঠতে স্কুলে যেতে তার প্রবলেম হবে। সুতরাং এখানেও আমাদের রুটিনে চেঞ্জ করতে হলে বাবা মায়ের একটি দায়িত্ব পালন করতে হয়, সেটি হচ্ছে দুপুরের ঘুমটাকে মেক শিওর করা। সারাদিনে বাচ্চাদের সাধারণত 10 থেকে 12 বা 14 ঘন্টা বয়স ভেদে ঘুমের প্রয়োজন বলা হয়, তো রাতে যদি মোটামুটি 10-12 ঘন্টার ঘুম কভার হয়ে যায় তাহলে দুপুরে হয়তো এক ঘন্টার ন্যাপই যথেষ্ট। এখানে বাবা মারা তাদের রিল্যাক্সের জন্য বাচ্চাদেরকে দেখা যায় ঘুম পাড়িয়ে রাখেন অনেকক্ষণ সন্ধ্যাবেলা ওঠার পরে, তখন তার রুটিন ব্রেক, তার রাতের খাওয়া দেরি, তার ঘুমাতে দেরি। সুতরাং সব মিলিয়ে আমাদের যে ভুলগুলো আসলে বাচ্চাদের রুটিনটাকে নষ্ট করে, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা রাত জাগিয়ে ফেলি, অভ্যাস করে ফেলি বাচ্চাদের দুপুরে লং টাইম ঘুমের চেষ্টা করি। এবার আসেন ঘুমের পর্বটা যখন ঠিক হয়ে যাবে অটোমেটিক সেই বাচ্চা কিন্তু তার মিলগুলো খাবে। সকালের ব্রেকফাস্ট খুব ভালো একটি মিল চেষ্টা করবেন একটু হলেও বাচ্চাদেরকে ব্রেকফাস্টের অভ্যাস করাতে। খাবারের রুটিনের ক্ষেত্রে ব্রেকফাস্টের পরেই আসে আসলে লাঞ্চ। দেখা যায় স্কুল থেকে আসার সময় বাচ্চাদেরকে এটা সেটা উল্টাপাল্টা খাওয়ানোর কারণে অথবা স্কুল থেকে আসার পর তার যে একটা গোসল করা, ফ্রেশ হওয়া, সেটা না হওয়ার আগে তাকে না বোঝানো যে স্কুল থেকে আসার পর ফ্রেশ হতে হয়, এবং দেখা যাচ্ছে বাচ্চারা এদিক সেদিক গড়াগড়ি হাঁটাহাঁটি করে সময় নষ্ট করছে, লাঞ্চ দেরি হচ্ছে, এভাবেই কিন্তু বাচ্চাদের আসলে ছোটোবেলা থেকে রুটিনটা নষ্ট হয়, যেটা আপনি বড় হয়ে আপনি আশা করবেন যখন তার কাছ থেকে সেটা আপনি পাবেন না। কারণ বড় হওয়ার পর দেখা যাচ্ছে তার ব্যাক টু ব্যাক ক্লাস, কোচিং, তখন বাচ্চারা আসলে হিমশিম খেয়ে যায়। তাই ছোটোবেলা থেকে অভ্যাস করুন, বাচ্চারা স্কুল থেকে আসার পর ফ্রেশ হওয়ার পর তাকে রিল্যাক্স মুডে তাকে তার লাঞ্চ করাতে দিন, তার ঘুমের জন্য জোর না করে যতটুকু প্রয়োজন একটা ন্যাপ নিবে, বিকালে একটু খেলাধুলা করা, বিকালে হালকা যে নাস্তাটা সেটা অবশ্যই চেষ্টা করবেন মাগরিবের টাইমের আগে বা একটু আর্লি করাতে। কারণ দেরি করে দেখা যায় বাচ্চারা 6টা 7টার সময় ইভিনিং স্ন্যাক্স খেলে আর রাতের খাবারটাও তখন তারা দেরি করবে। সুতরাং এই যে টাইমিংগুলো, এটা সময় থাকতে সেট করে বাচ্চাদের রুটিনে সাহায্য করুন।
বড় হওয়ার পর বাচ্চাদের থেকে একটা প্রপার রুটিন আশা করে আমরা বাচ্চাদের সাথে বিহেভিয়ার খারাপ করি, এটা না করে বাবা মা হিসেবে একেবারে শুরু থেকে, মানে যখন বাচ্চার বুকের দুধ খাওয়া শেষ হয়ে যাবে তখন থেকে আপনি আপনার বাচ্চাকে একটা প্রপার রুটিনে রাখার চেষ্টা করুন, এবং সেই রুটিনটা যখন সে শিখবে সেটা সে সারা জীবন পালন করতে পারবে, এবং এটা তার কর্মজীবন, তার ব্যক্তিগত জীবন, তার লেখাপড়ার জীবন, তার সব জীবনকে অনেক স্মুথ এবং সুন্দর করবে। সুতরাং বাচ্চাদের রুটিন বড় হওয়ার পর তাদের উপর চাপিয়ে না দিয়ে ছোটোবেলা থেকেই তাদের অভ্যাস করতে সাহায্য করুন। বাবা মা হিসেবে আমাদের আসলে বেশি জানতে হবে বাচ্চাদের থেকে, বাচ্চাদের কাছ থেকে কিছু আশা করার পূর্বে আমরা যদি তাদেরকে সাহায্য না করি তাহলে দেখা যাচ্ছে তারা সেই জায়গাটায় বড় হয়ে হিমশিম খায়। সবাই ভালো থাকুক, সব বাচ্চারা রুটিনে থাকুক। আল্লাহ হাফেজ।